এখানে রাখা আছে মাটন, আলু ভেজে তুলে রাখা আছে, একটি থালাতে ধনিয়া পাতা কুচানো আছে, টমেটোর কুচানো আছে, প্রথমে দিয়েছি এলাচ, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দেবো। এবার দেবো টমেটো কুচি।
এবার দেবো জিরে গুঁড়ো এক চামচ, এবার দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এবার দেবো লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ, যে যেমন ঝাল খাবেন সে তেমন দিতে পারেন। এবার হালকা এক মশলাটাকে ঢাকা দিয়ে একটু কষতে দেব, দু মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে মশলাটাকে নেড়ে দেবো, মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার মাটনটা দিয়ে দেবো। এবার মাটনটাকে ঢাকা দিয়ে দেবো, খুলে হালকা হাতে নেড়ে দেবো। এটা আমাদের কিচেন ঘর, এখানে এবার আমি ঢাকাটা খুলে আবার নেড়ে দেবো।
নাড়া হয়ে গেছে। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। দু থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে এবার নেড়ে দেবো। এবার আমি হালকা একটু জল দেবো, জলটা দিয়ে আবার আমি নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর একটু হালকা আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আবার আমি ঢাকা দিয়ে দেবো। এটাকে খুলে, ঢাকাটা খুলে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো। আর ঢাকা দিতে হবে না। এবার অল্প আছে, খুলে নাড়াচাড়া করলেই হবে। দেখো বন্ধুরা, চারিপাশে তেল ছেড়ে দিয়েছে। একটুখানি দেব জল, আমি একটুখানি দেব। জলটা দিয়ে ভালো করে আবার নেড়ে দেব। নেড়ে দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 2 থেকে 4 মিনিটের জন্য। আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমার নাড়া হয়ে গেছে, এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। এবার হালকা আঁচটা একটু বাড়িয়ে দেবো। লক্ষ্য রাখতে হবে যেন তলাটা না বসে যায়। আবার ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে সিদ্ধটা হবে।
2 থেকে 3 মিনিট হয়ে গেছে। রান্নাটা খুলে এবার আমি নেড়ে দেব। এটাকে ভালো করে নেড়ে দিলাম, দিয়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না মাংস থেকে তেলটা ছাড়ে ততক্ষণ এইভাবেই রান্না করতে হবে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আমি নেড়ে দেব। মাংস থেকে এবার হালকা তেল ছাড়ছে, যতক্ষণ না পুরোপুরি তেলটা ছাড়ে ততক্ষণ এইভাবেই কষে যেতে হবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে আবার নেড়ে দেব। দেখছো বন্ধুরা, মাংস থেকে তেল অটোমেটিকই ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব। এবার আমি মাংসটাকে খুলে একটু রেখে দেব। আমি মাংসটাকে এইভাবেই খানিকক্ষণ হতে দেবো।